অনেক দিন ধরে ক্রমাগত আলোচনা রয়েছে বচ্চন পরিবার। ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারের কথিত দূরত্ব আলোচনার প্রধান ইস্যু। মিডিয়াতে ঐশ্বরিয়া অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। তবে এবার ভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বচ্চন পরিবার, সেটা আর কিছু নয়, সম্পদ। সম্পদের ভাগাভাগি নিয়ে আলোচনায় বচ্চন পরিবার। শোনা যাচ্ছে ভাগ হচ্ছে অমিতাভের 3700 কোটি টাকার সম্পত্তি। অমিতাভ বচ্চনের সন্তানেরা কতটা সম্পদ পাবেন সেই হিসেবও চলছে। ভারতীয় গণমাধ্যম বলছে প্রতীক্ষা বাংলোটি কন্যা শ্বেতা বচ্চনের নামে লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। এরপরই খবর ছড়িয়ে পড়ে নিজের সব সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিচ্ছেন বিগ বি। জানা গেছে অমিতাভ বচ্চনের সব সম্পত্তি নয়, 2800 কোটি রুপি বা প্রায় 3700 কোটি টাকার সম্পত্তির ভাগ কিভাবে হবে তা ঠিক হয়েছে। ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের মধ্যে এই সম্পদের সমান সমান ভাগ হবে। সেই হিসেবে অভিষেক ও শ্বেতা দুজনেই পাবেন 1400 রুপি করে। বাবার সম্পত্তি ছাড়াও অভিষেক বচ্চনের মোট সম্পদের পরিমাণ এখন 280 কোটি রুপি। অন্যদিকে শ্বেতার আছে 110 কোটি রুপির সম্পদ। কয়েকদিন ধরে গণমাধ্যমে বচ্চন পরিবারের সম্পদের ভাগাভাগি নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিষেক বা শ্বেতা। শুধু অমিতাভের ছেলে মেয়ে নন, বচ্চন পরিবারের অন্য সদস্যরাও এ নিয়ে মুখ খোলেননি।